আপনারা কি জানেন কোন অভিনেত্রী ও অভিনেতা বাস্তবে স্বামী স্ত্রী? বাংলা ধারাবাহিকের জনপ্রিয় ধারাকাদের বাস্তবে স্বামী স্ত্রী কারা জানব? তাহলে চটপট তৈরি হয়ে যান সবাই আজকের বাস্তবে কারা স্বামী স্ত্রী দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। কথা বলবো নাম্বার এক, রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এই দুইজন কিউট কাপেলস বর্তমানে শ্বেতা ভট্টাচার্য কোন গোপনে মন ফেসেছে এবং রুবেল দাস নিম ফুলে মধু ধারাবাহিকে অভিনয় করছেন। এই দুইজন কিউট কাপেলস বাস্তবে এরা স্বামী স্ত্রী। এবার আমরা কথা বলবো নাম্বার দুই, শুভজিৎ কর। এই অভিনেতা দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। এনার স্ত্রী অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। এই অভিনেত্রী মিঠা ধারাবাহিকে নন্দাই চরিত্রে অভিনয় করছেন। অনেকদিন প্রেম করার পর 2019 সালে এনারা বিয়ে করেছেন। নাম্বার তিন, মানালি দে। এই অভিনেত্রী বর্তমানে কার কাছে কই মনেকা ধারাবাহিকে শিমুলের চরিত্রে অভিনয় করছেন। এনার স্বামী হলেন অভিমন্যু মুখোপাধ্যায়। ইনি একজন অভিনেতা। 8 বছর প্রেম করার পর 2020 সালে এনারা বিয়ে করেছেন। নাম্বার চার, অভিনেতা নীল চ্যাটার্জি। ইনি বর্তমানে খেলনামে ধারাবাহিকে অর্ঘ চরিত্রে অভিনয় করছেন। ইনার স্ত্রী হলেন প্রীতা চ্যাটার্জি। বর্তমানে ইনি মেঘে ঢাকা তারা ধারাবাহিকে বৃন্দার চরিত্রে অভিনয় করছেন। 2022 সালে ইনার বিয়ে হয়েছেন। নাম্বার পাঁচ, রাহুল মজুমদার। বর্তমানে হরগৌরী পায়েস হোটেলে শঙ্করের চরিত্রে এই অভিনেতা অভিনয় করছেন। ইনার স্ত্রী হলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। এই অভিনেত্রী বালি ধারাবাহিকে বালির চরিত্রে অভিনয় করছেন। একটি সিনেমা করতে গিয়ে ইনারা একে অপরের সঙ্গে প্রেমে পড়েন। ইনারা অনেকদিন আবার প্রেম করার পর 2020 সালে ইনারা বিয়ে করেন। নাম্বার সাত, পায়েল দে। এই অভিনেত্রী সোনারদের গান ধারাবাহিকে আনন্দের চরিত্রে অভিনয় করেন। ইনার স্বামী হলেন অভিনেতা বিবায়ন দাস। ইনি বর্তমানে গৌরীলা ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ইনারা বাস্তবে কিন্তু স্বামী স্ত্রী। নাম্বার আট, অর্ণব ব্যানার্জি। ইনি হলেন আলতাভরি ধারাবাহিকে অর্ঘদ্বীপের চরিত্রে অভিনয় করছেন। ইনার স্ত্রী হলেন অভিনেত্রী ইপসিতা মুখার্জি। ইনি বর্তমানে ইক্কা দুক্কা ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও আলোধারা ধারাবাহিকে অভিনয় করেছেন। এনারা একে অপরের প্রেমে পড়েছেন। তারপরে 2023 সালে এনারা বিয়ে করেছেন। নাম্বার নয়, ত্রিনা সাহা। এই অভিনেত্রী বালি ঝড় ধারাবাহিকে ঝড়ার চরিত্রে অভিনয় করেছেন। এই ত্রিনার স্বামী হলেন অভিনেতা নীল ভট্টাচার্য। ইনি বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকে বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন। অনেকদিন প্রেম করার পর 2021 সালে এনারা বিয়ে করেছেন। নাম্বার দশ, অভিনেত্রী মধুমিতা সরকার। ইনি বোঝেনাসে বোঝা ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করছেন। আশা করি আপনারা এই অভিনেত্রীর মিক সকলের কাছে পরিচিত এবং জানা, অনেকটাই জনপ্রিয়। আর এনার স্বামী হলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। 2015 সালে এনারা বিয়ে করেন এবং 2019 সালে এনাদের ডিভোর্স হয়ে যান। বর্তমানে ইনি এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন বলে জানা যায়। তো আশা করি এই ছিল 10 কিউট কাপেলস বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকাদের স্বামী স্ত্রী। তো আশা করি আজকের এই অজানা তথ্য শুনে আপনাদের কাছে খুব ভালো লাগছে। তো এরকম ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদের কোন স্বামী স্ত্রীকে সব থেকে বেশি ভালো লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট জানাতে কেউ ভুলবেন না। আপনাদের কমেন্ট জানানোর মতামতটা আমার কাছে খুব জরুরি এবং প্রয়োজন বলে মনে হয়। তাই আপনারা আর দেরি না করে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন।